ভারতের ইতিহাসে যেমন বীর যোদ্ধা রাজা মহারাজাদের কাহিনী আছে, তেমনই সুন্দরী রাজকন্যা ও রানীদের ইতিহাসও লুকিয়ে আছে। রানী পদ্মাবতী থেকে শুরু করে রাজিয়া সুলতান, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, মীরাবাই প্রত্যেকেই ছিলেন অপরূপ সুন্দরী। তাদের সৌন্দর্যের কথা সে সময় দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল, এমনকি তাদের রূপ নিয়ে ইতিহাসে অনেক গল্পকথাও আছে। বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে ভারতের ইতিহাসে ছজন সবথেকে সুন্দরী রানীর ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ভারতের ইতিহাসে অন্যতম সুন্দরী নারী ছিলেন মীরাবাঈ। তিনি একজন কৃষ্ণভক্ত ছিলেন, এমনকি আজও মীরাবাঈয়ের গান, তার ভক্তি এসবের চর্চা করা হয়। 1600 শতকে রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মীরাবাঈ। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন এবং চঞ্চল ছিলেন। তার রূপ দেখে মেওয়ারের রাজা মহারাজা ভোজের পরিবার কিছুটা জোর করেই মহারাজা ভোজের সাথে মীরাবাঈয়ের বিবাহ দেন। কিন্তু মীরাবাঈ এই বিয়েতে রাজি ছিলেন না। তিনি ছোটবেলা থেকেই ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন এবং তাকেই মনে প্রাণে নিজের স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন। মহারাজা ভোজের সাথে তার বিবাহ হলেও তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছাড়া আর কোনো কিছু সম্ভব হয়নি। রাজিয়া সুলতান, দিল্লির মসনদে শাসন করা প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতান। তিনি যেমন বীর যোদ্ধা ছিলেন, ঠিক তেমনই সুন্দরী নারী ছিলেন। বলা হয় সে সময় দিল্লিতে রাজিয়ার মতো সুন্দরী নারী আর ছিল না। এই কারণে তার বাবা ইলতুৎমিস রাজিয়াকে তার উত্তরাধিকার ঘোষণা করেন, যার ফলে রাজিয়া হন দিল্লির পরবর্তী সুলতান। রাজিয়া সে সময় কঠোর নিয়মনীতির বিরোধিতা করেছিলেন, এমনকি তিনি পর্দা প্রথার বিরুদ্ধে গিয়ে একজন পুরুষ যোদ্ধার মতো জামাকাপড় পরতেন। এই কারণে তার সভাসদরা, যারা বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, তারা ধীরে ধীরে এই কারণের ফলে রাজিয়ার বিরুদ্ধে চলে যায়। রাজিয়া ঠিক করেছিলেন তিনি কখনো বিবাহ করবেন না, কারণ তিনি যদি একবার বিবাহ করেন তাহলে তাকে এই বিশাল সাম্রাজ্য ছেড়ে দিতে হবে। কিন্তু আলতোনিয়া নামে তার সাম্রাজ্যের অধীনে থাকা এক রাজা তাকে বিবাহের প্রস্তাব দেয়। যদিও রাজিয়া এই বিবাহে রাজি ছিল না, তবে শেষ পর্যন্ত রাজিয়া সেই বিবাহে রাজি হয়ে যায় এবং আলতোনিয়াকে তিনি বিবাহ করেছিলেন। রাজিয়া সুলতানের বিষয়ে বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে রাজিয়া সুলতানের ইতিহাসের ভিডিওটি অবশ্যই দেখুন। রানী পদ্মাবতী, বলা হয় একটি তোতা পাখি যখন রানী পদ্মাবতীর রূপের বিবরণ রতন সিংয়ের কাছে দিয়েছিল, তখন রানী পদ্মাবতীকে না দেখেই রতন সিং তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। তবে আপনাদেরকে বলে রাখি, রানী পদ্মাবতীর সৌন্দর্যের বিষয়ে যেমন বলা হয়, তিনি ঠিক তেমনই ছিলেন বুদ্ধিমতী। আলাউদ্দিন খিলজি যখন রানী পদ্মাবতীকে পাওয়ার জন্য রতন সিংকে বন্দী করেছিলেন, তখন রানী পদ্মাবতী বুদ্ধি করে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। তবে রানী পদ্মাবতীর শেষ পরিণতি খুবই ভয়াবহ হয়েছিল। আলাউদ্দিন খিলজির সাথে যুদ্ধে হেরে গিয়েছিলেন রতন সিং। রানী পদ্মাবতী জানতেন তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি আলাউদ্দিনের হিংস্রতার শিকার হবেন। এই কারণে তিনি এবং তার রাজ্যের 1000 নারী একসাথে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। মহারানী গায়ত্রী দেবী, জেলে থাকা আজ পর্যন্ত সবথেকে সুন্দরী নারী ছিলেন মহারানী গায়ত্রী দেবী। অবাক হচ্ছেন তাই তো? তবে আপনাদেরকে জানিয়ে রাখি, মহারানী গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের রানী। যদি বিউটি উইথ ব্রেন বলা হয় তবে তার সবথেকে সঠিক উদাহরণ হবে মহারানী গায়ত্রী দেবী। স্বাধীনতার পর যখন সমস্ত রাজপ্রথা বন্ধ হয়ে যায় তখন মহারানী গায়ত্রী দেবী ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি প্রায় 1,92,000 ভোটে জিতেছিলেন, আর এই কারণে তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও আছে। এছাড়াও তিনি এতটাই সুন্দরী ছিলেন যে ভোগ ম্যাগাজিন তাকে পৃথিবীর সবথেকে 10 জন সুন্দরী মহিলা তালিকায় রেখেছিল। সৌন্দর্যের পাশাপাশি তিনি ছিলেন যথেষ্ট সাহসী, এই কারণে তিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। ভারতে যখন এমার্জেন্সি হয়েছিল সেই সময় তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনেক আলোচনা করেছিলেন, এই কারণে তাকে 5 মাস তিহার জেলে কাটাতে হয়েছিল, আর বলা হয় তিনি তিহার জেলে থাকা সবথেকে সুন্দরী মহিলা। মহারানী সংযুক্তা, কনৌজের রাজা জয়চাঁদের মেয়ে সংযুক্তা ছিলেন অসাধারণ সুন্দরী, যার রূপের বিবরণ শুনে না দেখি পৃথ্বীরাজ চৌহান তাকে নিজের পত্নী হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পৃথ্বীরাজ চৌহানের সাথে জয়চাঁদের অনেক দিনের শত্রুতা ছিল, আর জয়চাঁদ কখনোই চাইত না যে পৃথ্বীরাজ চৌহান তার মেয়েকে বিবাহ করুক। এই কারণে জয়চাঁদ যখন সংযুক্তার স্বয়ম্বর সভার আয়োজন করেছিল তখন তিনি পৃথ্বীরাজ চৌহানকে আমন্ত্রণ জানাননি, কিন্তু সংযুক্তা পৃথ্বীরাজ চৌহানকে বিবাহ করতে চেয়েছিলেন। এই কারণে তিনি পৃথ্বীরাজ চৌহানের একটি মূর্তিতে মালা পরিয়েছিলেন, যার ফলে পৃথ্বীরাজ চৌহান জয়চাঁদের সভা থেকে সংযুক্তাকে নিয়ে পালিয়ে এসেছিলেন। যদিও এই কারণে পরবর্তীকালে জয়চাঁদ ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং জয়চাঁদ পৃথ্বীরাজ চৌহানের শত্রুদের সাথে হাত মিলিয়েছিল।
ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। রানী লক্ষ্মীবাঈয়ের নাম শোনেননি এমন ভারতীয় সংখ্যা খুব কমই আছে, তবে আমরা বেশিরভাগ সময় রানীর বীরত্বের কথা শুনেছি। তবে রানী যে কতটা সুন্দরী ছিলেন এ ব্যাপারে খুব কম মানুষই জানেন। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে ইংরেজদের তিনি হারানোর চেষ্টা করেছিলেন, যাদের সাথে তিনি যুদ্ধ করেছিলেন সেই ইংরেজরাই তাদের লেখার মধ্যে বারবার রানীর সৌন্দর্যের কথা তুলে ধরেছেন। বারাণসীর একটি মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রানী লক্ষ্মীবাঈ। একটা সময় তিনি সর্বপ্রথম স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বন্ধুরা, ভারতের ইতিহাসে সুন্দরী নারীদের তালিকা এখানেই শেষ হয়ে যায় না, কারণ নূরজাহান, যোধাবাই, আক্কা দেবীর মতো আরও সুন্দরী অনেক রানী আছেন যাদের নাম আমি এখানে উল্লেখ করতে পারিনি। আমার ধারণা এই রানীরা যদি আজও বেঁচে থাকতেন তাহলে এদের সমকক্ষ হয়তো আজ কেউই থাকতো না। আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।